তোমার পকেটে যদি কোনোভাবে টাকা চলে যায়, তুমি কারো কাছ থেকে যদি কোনো রকম কিছু টাকা নাও, ওই টাকা তুমি আর ফেরত দিতে চাও না, টাকাগুলো তুমি কুক্ষিগত করতে চাও, তুমি ওইটা নিয়ে মরতে চাও, তোমার কেউ ডাকলেও টাকা দেও না, খুঁজলেও উল্টা মাইন করো, চোখ রাঙ্গাও, এরকম পরিবেশ সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, তোমরা যারা মানুষের টাকা দাও না, আমার বন্ধুগণ, তোমরা যারা মানুষের টাকাগুলোকে কুক্ষিগত করে রাখো, মানুষের সম্পত্তিকে জবরদখল করে রাখো, তোমাদের জন্য আমার নবী বিশ্ব নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি উপহার দিতে চাই। আমার বন্ধুরা, আল্লাহর নবী একদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে তিনি বের হয়েছেন। মসজিদে নববীর সামনে খোলা জায়গায় তিনি দাঁড়িয়েছেন। খোলা জায়গায় দাঁড়াইয়া আমার নবী আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাইয়া আল্লাহ নবী হঠাৎ করে তার হাতটাকে নামালেন। হাতটা নামাইয়া একদম কপালে একটা চাপড় দিয়ে ধরলেন। ধরার পরে বললেন, মা নাজালাত তাসদীদ, মা নাজালাত তাসদীদ, কি কঠিন বিপদের বিধান নাজিল হয়েছে, কি কঠিন বিপদের বিধান নাজিল হয়েছে। আল্লাহ নবী বড় পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী বড় পেরেশানি ভাব নিয়া মসজিদের সামনে থেকে আল্লাহ নবী চলে গেলেন। সাহাবায়ে কেরাম হতবুদ্ধি হয়ে গেলেন যে আল্লাহ নবী যখন এইভাবে বলেছেন, নিশ্চয়ই কোনো বিপদ আসবে, নিশ্চয়ই কোনো গজব আসলে আসতেও পারে। সাহাবায়ে কেরাম কোনো কথা বললেন না, তারা বাড়িতে চলে গেলেন। এক রাত গেল, একদিন গেল, কেউ কোনো কথা বললেন না। পরের দিন আল্লাহ নবীকে তারা প্রশ্ন করেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া হে গো আল্লাহর নবী, আপনি না বললেন কি কঠিন বিধান নাজিল হবে, কি কঠিন বিধান নাজিল হবে, আমরা তো সেটা দেখতে পারলাম না, আমরা তো জানতে পারলাম না। ও গো আল্লাহর নবী, আপনি আমাদেরকে জানান। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলে আরবি বলেন, ও আমার সাহাবীরা, কালকে যে বিধানটা আমার উপর নাজিল হয়েছে, এটা হলো মানুষের পাওনার ব্যাপারে বিধান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কারো কাছে যদি মানুষের পাওনা টাকা থাকে আর ওই পাওনা টাকাটা পরিশোধ না করে মরে যায়, আমার কাছে বিধান নাজিল হলো পাওনা টাকা না দেওয়ার কারণে ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলে আরবি বলেন, সাহাবীরা শোনো, আমার কাছে বিধান নাজিল হয়েছে, কেউ যদি কারো টাকা মাইরা খাইয়া পাওনা পরিশোধ না করে মারা যায়, ওই ব্যক্তি যত বড় আমলগার হোক না কেন, ওই ব্যক্তি যদি মুজাহিদ হয়ে যায়, যুদ্ধ করে আল্লাহর জন্য লড়াই করে, লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায়, শহীদেরা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোরআন এবং হাদিসে এই কথাটা আছে। আল্লাহর নবী বলেন, শহীদ যদি হয়, যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়, একবার যুদ্ধ করে যদি শহীদ হয়, আবার যদি সে জীবিত হয়, আবার যদি শহীদ হয়, আবার যদি যুদ্ধ করে শহীদ হয়, আবার যদি জীবিত হয়, আল্লাহর নবী বলেন, একবার নয়, দুইবার নয়, তিনবারও যদি শহীদ হয়, আল্লাহর নবী বলেন, কারো পাওনা টাকা নিয়ে যদি কেউ মরে যায়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার বন্ধুগণ, আমি আপনাকে বলি, আমি আপনার দুশ্মন নয়, আমি আপনার বিবেকের কাছে একটু আঘাত দিতে চাই, আমি আপনার বিবেকটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি কেমনে মানুষের টাকা জবরদখল করো, কিভাবে তুমি আইনের মারপাস দেখাইয়া বুদ্ধি খাটাইয়া চতুরি করাইয়া আরেকজনের টাকা দখল করতে চাও? ও আমার বন্ধু, যত নামাজ পড়ো নামাজ কাজে আসবে না, রোজা রাখো রোজা কাছে আজ কাজে আসবে না, ইসলামী আন্দোলন করো কাজে আসবে না, দুই চারটা মিছিলে গিয়েছ বেবনা তুমি পার পেয়ে যাবে, বেবনা তুমি একটু নামাজ পড়ো রোজা রাখো, বেবনা তুমি হাফিজ সাহেব, তুমি ভাবনা আলেম সাহেব, তুমি ভাবনা ইমাম সাহেব, তুমি ভাবনা নেতা, তুমি ভাবনা অন্য কোনো কিছু, তুমি যে হও না কেন, যদি মানুষের সম্পদ মাইরা খাও, এক টাকা মাইরা খাও, লাখের কথা বলছি না, কোটির কথা বলছি না, মানুষের যদি একটা টাকা পাও না থাকে, একটা টাকা যদি পাও না থাকে, ওই পাওনা না দিয়া যদি তুমি মরে যাও, আর ওই ব্যক্তি যদি দাবি চলে না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার আল্লাহ নবী বল বলছেন, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ।